এটা একটা পুরনো জেল ছিল, কিন্তু আগে রাজারা বাস করত। পুরনো ঐতিহ্য দত্তপুর কেল্লা, দেয়ালগুলো 8 ফিট চওড়া করে করা, হচ্ছে কারাগার ছিল, যেটা কয়েদীদের রাখা হতো। একসময় রাজা রাখা, আর এখন পর্যটক কেন্দ্র হয়ে গেছে। তাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর একটা পুষ্করিণী। এখন প্রতিদিন অনেক পর্যটক আসে দেখার জন্য। সময় রাজারা যে রাজাদের যে সৈন্য কয়েদিরা থাকতো, তো এই জায়গায় এটা হচ্ছে কেল্লার মূল গেট, দেখতে অনেক সুন্দর, প্রায় 400-500 হাজার বছর পুরনো। আমরা একটু উঠি, সামনে গিয়ে দেখি কি অবস্থাটা। এদিকটা অনেক জায়গা আছে দেখা যায়, তাহলে আমরা উপরে যাই। এ হচ্ছে মূল অংশ, এখান থেকে প্রায় 100 কলস উঠানো হয়েছে, যার মধ্যে কি ছিল কে বলতে পারে না। অনেক মূল্যবান সম্পদ ছিল হয়তো। খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে শিলাগুলো অনেক চওড়া ছিল। আজকে এই পর্যন্তই, তো মুন্সিগঞ্জ কেল্লা থেকে। এদিকটা দেখেন অনেক সুন্দর।